আসসালামু আলাইকুম, আমি শানিস পারভী, নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ব্র্যাক হেড অফিসে, পাশাপাশি চেম্বার করছি ফেমাস স্পেশালাইজড হসপিটাল মেরাদের বনশ্রী এবং ইয়ামাগাতা ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হসপিটাল মেরাদের বনশ্রী। রোজায় পেট ভালো রাখতে আমরা কী খাবো, এটা একটা আমাদের কমন প্রশ্ন রোজার সময়। কারণ যাদের দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন বা কোনো খাবার হজম হচ্ছে না, বদ হচ্ছে, বিভিন্ন ধরনের গ্যাসের সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু পেট ভালো রাখাটা খুব জরুরি, না হলে পুরো রমজান মাসটা তারা খুব অস্বস্তি মধ্য দিয়ে কাটায় এবং পুরো রমজান মাসটা সুস্থভাবে তারা সিয়াম সাধনা করতে পারে না। তাই আমি এখন বলবো ছোট ছোট কিছু টিপস, যেগুলো কিনা যে খাবারগুলো গ্রহণ করলে এবং যেইভাবে খাদ্যাভ্যাস তৈরি করলে পেট ভালো রেখে কিন্তু সারা মাস সুস্থভাবে রোজা রাখতে পারে। এখন রোজার সময় এবং সাধারণ ইন জেনারেলি দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের খাদ্যাভ্যাস কিছুটা পরিবর্তন হয়। রোজার সময় কি হয়, আমরা দীর্ঘ সময় 12-14 ঘন্টা না খেয়ে থাকি, যার কারণে অনেক সময় দেখা যায় যে যদি ভুল খাদ্যাভ্যাস আমরা গ্রহণ করি তখন কিন্তু যাদের পেট খারাপ আগে থেকেই সমস্যা তাদের এই সমস্যাটা আর একটু বেশি ইমপ্রেস হয়ে যায় এবং তারা খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে ভোগে। তাহলে আমাদের কী করতে হবে, যেহেতু রোজার মাসে টাইমিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা আগে 6 বেলা খেতাম, 6 বেলা খাওয়ার কথা আমরা বলি বা 3-4 বেলা আমরা খেতাম, কিন্তু এখন কিন্তু সেটা 3টি ভাগে ভাগ হয়ে যায়, সেহেরি, ইফতার এবং রাতের খাবার। তাহলে যাদের পেটে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে এই টাইমিংটা যেন তারা সঠিকভাবে পালন করে, অর্থাৎ সেহেরির সময়ে পর্যাপ্ত সময়ে সেহেরি যেন সঠিক সময়ে খায়, সেই সাথে ইফতারটাও যেন সঠিক সময় হয় এবং রাতের খাবারটা, 3টা খাবারের মধ্যে ঘন্টাখানিক করে যদি আপনার সেহরি এবং ইফতারের মধ্যে যদি একটা গ্যাপ থাকে এবং মাঝে যে রাতের খাবারটা যদি অনেকে স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু তাদের পেটের সমস্যাটা কখনোই দূর হবে না, যতই আমি খাবার দাবার সাজেস্ট করি না কেন। যেটা টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট, ইফতার খাওয়ার ঠিক 2-3 ঘন্টা পরে, নামাজ পড়ে তারা আবার রাতের খাবার খাবে অল্প পরিমাণে, এমনভাবে ইফতারের আইটেমগুলো তারা গ্রহণ করবে না যেন তাদের মনে হবে যে পেট ভরপুর হয়ে গেছে, রাতের জন্য খাবার আর অবশিষ্ট থাকে না, পেট খালি তখন আর থাকে না, তখন কিন্তু এটা খুবই প্রবলেম করে যাদের পেটে সমস্যা রয়েছে। পেট সবসময় 4 ভাগের 2 ভাগ ভরাট করে 1 ভাগ আপনাকে অবশ্যই খালি রেখে আপনার ইফতার এবং সেহরি আপনাকে গ্রহণ করতেই হবে, তা না হলে পেটের সমস্যাটা আসলে দূর হবে না। পেটের সমস্যা দূর করার জন্য প্রথমেই যেই সতর্কতাটা আমি বলবো, যেই ধরনের খাবারগুলোর কারণে আপনি মনে করছেন যে আপনার প্রবলেম হচ্ছে, আপনি আপনার নিজস্ব নিউট্রিশনিস্ট এবং ডক্টর দেখে আপনি সেই খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে এক্সক্লুড করে নেবেন। তার মানে এই না যে খাবারগুলো আপনি বাদ দিয়েছেন সেই খাবারগুলো যে ক্যালোরিটা সেটা আপনি কীভাবে পাবেন। ধরেন আপনার দুধে যদি পেট খারাপ হওয়ার সমস্যা থাকে তাহলে তো দুধের বিকল্প হিসেবে যে খাবারগুলো সেগুলো কিন্তু আপনাকে খাদ্য তালিকায় সংযুক্ত করতে হবে। যেমন আপনি যদি ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে থাকে তাহলে আপনি কিন্তু চাইলে কোকোনাট মিল্ক রাখতে পারেন, অথবা আপনি ল্যাকটোজ ফ্রি একটা দুধ রাখতে পারেন কিংবা সয়া মিল্ক আপনি খাবার রাখতে পারেন। অনেকের কিন্তু দেখা যায় যে ডাল খেলে, শাক খেলে এই ধরনের প্রবলেমগুলো তারা ফেস করে থাকে, তাহলে এই জাতীয় খাবারগুলোর বিকল্প খাবারগুলো কী করতে হবে, তাদেরকে খাদ্য তালিকায় রাখতে হবে। আরেকটা কাজ করে যে ইফতার যেহেতু 12-14 ঘন্টা পরে না খেয়ে থেকে আমরা করছি, খুব দ্রুত গোগ্রাসে কিন্তু তারা ইফতারটা করতে শুরু করে দেয়, বিশেষ করে শরবত দিয়ে তারা ইফতারটা শুরু করে। যাদের পেটে সমস্যা তাদেরকে বলবো সরাসরি সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ ফলের জুস না খেয়ে প্রথমে প্লেন ওয়াটার খাবেন, তারপরে আপনি কী করবেন, একটা খেচু নিতে পারেন, সাথে একটা সলিড একটা খাবার নিয়ে আপনি কিছুক্ষণ পরে একটু শরবত খান এবং চেষ্টা করবেন সেই শরবতটা যেন সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ না হয়, লেবু জাতীয় এই ধরনের শরবত যেন না হয়, সেটা যেন বাঙ্গির শরবত হতে পারে, আপনার তরমুজের জুস হতে পারে, বেলের শরবত খুবই ভালো পেট ভালো রাখে, পাকা পেঁপের শরবতটা আপনি রাখতে পারবেন। এবং অবশ্যই চিনি জাতীয় খাবারগুলো কিন্তু যাদের পেটের সমস্যা তাদেরকে দূর করতে হবে, কারণ এই ধরনের চিনি জাতীয় সুগারি যে খাবারগুলো পেটের ভেতরে ইনফ্লামেশন তৈরি করে এবং পরবর্তীতে দেখা যায় পেট খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে আমাদের এই খাবারগুলো খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তাছাড়া সহজপাচ্য যে খাবার হিসেবে আমরা সবচেয়ে ভালো প্রোবায়োটিক সাজেস্ট করি যাদের পেট খারাপ তাদেরকে আমরা বলি যে দই খাওয়ার জন্য, টক দই যেটা, সেটা সিয়াসিড দিয়ে আপনারা কিন্তু চাইলে একটু খেজুর দিয়ে একটু ড্রাই ফ্রুট কিসমিস দিয়ে কিন্তু আপনারা চাইলে টক দইয়ের একটা সুন্দর চিরা টক দই দিয়ে একটা খাবার খেতে পারেন। চাইলে আপনি কলা আনারস এই জাতীয় ফলগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন, এটা পেটের স্বাস্থ্যকে সুন্দর রাখে, গাট হেলথ ভালো রাখে। আর ওই যে বললাম যে প্রোবায়োটিক অনেকে কিন্তু টক দই খেতে পারে না, সেক্ষেত্রে কিন্তু চাইলে টক দইয়ের বদলে আপনারা কিন্তু চাইলে একটোরিয়া খেতে পারেন, প্রোবায়োটিক হিসেবে সাপ্লিমেন্ট আকারে আপনারা নিতে পারেন, এতে করে কিন্তু পেটের সমস্যাটা অনেকটা দূর হবে। তারপর কিছুক্ষণ খাওয়ার পরে আমরা কী করবো, যে খাবারটা খাচ্ছে সেটা খুব ভালো করে চিবিয়ে সময় নিয়ে খেতে হবে। হ্যাঁ, অর্ধ চিবানো কোনো খাবার কিন্তু খাওয়া যাবে না, সেগুলো পেটের পেট ভালো রাখতে আসলে খুব একটা হেল্প করে না। তারপর 2টা ঘন্টা বিরতি দিয়ে আমরা একটু হাঁটবো, মিনিমাম ইফতার করার পর 20 কদম আমাদের হাঁটতে হবে, হাঁটলে কী হবে খাবারের ডাইজেশনটা ভালো হবে।
তারপরে হেঁটে আমরা রেস্ট নিয়ে তারাবি নামাজ শেষ করে কিন্তু চাইলে আমরা রাতের খাবারটা খাবো, ক্যালোরিটা কাউন্ট করে মেনটেন করে খাবো যেন রাতের খাবারটা আমরা স্কিপ না করি। যদি আমরা চিড়ামুড়ি খেয়ে থাকি রাতে চাইলে একটু সহজ পাচ্ছি আমরা একটা রুটি সবজি খেতে পারি, তারপর পর্যাপ্ত ঘুমের জন্য কিন্তু আমাদের গরম এক গ্লাস দুধ আমরা খেতে পারি, তার পরবর্তী সময়ে সেহেরির সময়ে এসে আমরা আবারও হালকা জাতীয় খাবার খাবো, অতিরিক্ত তেল মশলা খাবো না, আপনার সবজি গ্রিন লিফি ভেজিটেবলস যেগুলো আছে তৈলাক্ত মাছ দিয়ে হালকা করে হালকা মশলায় আমরা একটা খাবার খাবো, বেশি বেশি করে পানি খাবো, তাহলে পেটের সমস্যাগুলো আসলে অনেকটাই দূর হয়ে যাবে। তাই পুরো রমজান মাসে বেশি বেশি করে পানি খাবেন, ঘরের তৈরি খাবার খাবেন, তাহলে সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।